প্রত্যেককে আমাদের অ্যাম্বিশন ভাইভসের নতুন একটি আলোচনা পর্বে স্বাগত তোমরা বুঝতেই পারছ যে আমরা কোন টপিকের উপরে আলোচনা করবো তো তোমরা যারা এবছর দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটি এর আন্ডারে বিভিন্ন কলেজে তোমরা যারা অ্যাডমিশান নিয়েছ সেমিস্টার ওয়ানে বিশেষ করে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছ তোমরা কিন্তু আমাকে মানে ওয়ান বাই ওয়ান অনেকেই কিন্তু জিজ্ঞাসা করছিলে যে দাদা আমরা এই এই সাবজেক্ট আমাদের মানে রেখেছি আমাদের কোর্সে তো আমরা এখন অমুক একটা সাবজেক্ট মানে চেঞ্জ করতে চাই তো আমি ভাবলাম যে একের পর এক এরকমভাবে আলাদা আলাদাভাবে উত্তর দেওয়ার থেকে একটা এ ব্যাপারে তোমাদের সামনে একটি আলোচনা পর্বই নিয়ে আসা যাক তো ব্যাপার হচ্ছে দেখো তোমরা মনে করো যারা পাস কোর্সের স্টুডেন্ট অথবা অনার্স কোর্সের স্টুডেন্ট তো আমি পাস কোর্সের বলি মনে করো পাস কোর্সের স্টুডেন্ট তোমরা যারা তোমাদের তিনটে সাবজেক্ট মনে করো রেখেছো। বাংলা ইংরেজি আর ইতিহাস কিংবা বাংলা ইতিহাস বা পল সায়েন্স বা আরও অন্যান্য যে কোনো সাবজেক্ট তো এখন দেখা যাচ্ছে তোমরা বাংলা সাবজেক্টটাকে চেঞ্জ করতে চাচ্ছ কিংবা পল সায়েন্স এই সাবজেক্টটাকে তোমরা চেঞ্জ করতে চাইছ সেক্ষেত্রে দেখো তোমরা আমি বলি যে সময়ে তোমরা অ্যাডমিশন নিয়েছিলে বা অ্যাডমিশান ফর্মটা ফিল আপ করেছিলে ওই সময়ে সাধারণত কিন্তু এক একটা সাবজেক্টের সঙ্গে মানে একটা সাবজেক্ট মেজর বা মেন হিসাবে নিলে তার সঙ্গে বাকি দুটো অথবা তিনটে যে সাবজেক্ট থাকছে সেই সাবজেক্টের মানে একটা কিন্তু সারিবদ্ধভাবে ছিল এবং সেই সারিবদ্ধভাবে থাকা অবস্থায় তার কিন্তু একটা নির্দিষ্ট কোড নাম্বার থাকে তো হয়তো অনেকে তোমরা কোড নাম্বারটা এখনো পর্যন্ত জানো না যে সময়ে চেঞ্জের অর্থাৎ সাবজেক্ট চেঞ্জের ব্যাপারটা তোমাদের সামনে কলেজ নিয়ে আসবে সেই সময়ে তোমরা দেখবে যে মনে করো বাংলা ইংরেজি এবং ইতিহাস এই সাবজেক্ট মিলে বা এই তিনটে সাবজেক্ট মিলে হয়তো দেখা যাচ্ছে একটা কোড হয়েছিল ডবল ওয়ান জিরো সেভেন টু সেভেন মনে করো এরকম একটা কোড নাম্বার তো এখন তোমরা মনে করো বাংলাটাকে বাদ দিতে চাইছো এবং তার পরিবর্তে অন্য যে কোনো একটি সাবজেক্ট সেখানে আনতে চাইছো তো ব্যাপার হচ্ছে প্রথমত তোমরা যারা চিন্তিত যে সাবজেক্ট চেঞ্জ হয় কি হয় না তাদের ক্ষেত্রে আমি বলি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই সাবজেক্ট চেঞ্জ কিন্তু অবশ্যই হয় বা হয়ে থাকে এখন ব্যাপার হচ্ছে সাবজেক্ট চেঞ্জ হবে তো কিভাবে হবে দেখো তোমাদেরকে এ ব্যাপারে আমি একটুখানি স্মরণ করিয়ে দিতে চাচ্ছি তোমরা যারা ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছিলে যখন মানে মাধ্যমিক পাশ করার পর সেই সময়ে কিন্তু অনেকে যে সাবজেক্ট দেখা যাচ্ছে নিয়ে ভর্তি হয়েছিল কিন্তু যখন আলটিমেটলি তাদের হায়ার সেকেন্ডারির যে রেজিস্ট্রেশন হয়েছিল সেই রেজিস্ট্রেশনের আগে কিন্তু স্কুল একটা নোটিফিকেশন জারি করে বা সেটা অফিসিয়ালি জারি না করলেও যখন রেজিস্ট্রেশন করার জন্য ফর্ম ফিল করা হয় সেই সময় কিন্তু প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের কাছে স্কুল অথরিটি কিন্তু এটা বলতে বাধ্য যে সে এই এই সাবজেক্টগুলো রেখেছিলো এবং সে এই সাবজেক্টের মধ্য থেকে কোনো একটি সাবজেক্ট সে বাদ দিতে চাই কি না সেই সময় কিন্তু এটা পসিবল ছিল তো কলেজের ক্ষেত্রেও ঠিক তাই তোমাদের সাবজেক্ট চেঞ্জ নিয়ে তোমরা যারা চিন্তিত তোমাদেরকে বলবো যে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কেননা সাবজেক্ট চেঞ্জ হওয়ার নোটিফিকেশন কিন্তু কলেজ তোমাদের জানাবে সেটা রেজিস্ট্রেশানের আগে যখন অফিসিয়ালি ইউনিভার্সিটি থেকে যখন রেজিস্ট্রেশন করার জন্য প্রত্যেকটা কলেজে মানে নোটিফিকেশান জারি করা হবে সেই সময় কলেজ যখন তোমাদের সামনে নোটিফিকেশন নিয়ে আসবে তখন কিন্তু কলেজ তোমাদেরকে অবশ্যই সাবজেক্ট চেঞ্জের একটা যে নোটিফিকেশান সেটা কিন্তু জারি করবে কিংবা অফিসিয়ালি সেটা না বললেও সেটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট যখন রেজিস্ট্রেশন করবে সেই ক্ষেত্রে বা সেই সময়ে তাদের কিন্তু অবশ্যই জানানো হবে এখন দেখো প্রথমে আমি বলেছিলাম মনে করো যে তিনটে সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাডমিশান নিয়েছো সেই ক্ষেত্রে দেখাচ্ছে একটা কোড নাম্বার তোমাদের ছিল তখন মনে করো ওর পরিবর্তে মনে করো বাংলাটার পরিবর্তে তুমি ওই জায়গায় অন্য যে কোনো আরেকটি সাবজেক্ট আনলে সেই সময়ে ভালো করে তোমরা লিস্ট কিন্তু দেওয়া হবে সেই লিস্টে গিয়ে তোমরা ভালো করে মানে ওই সাবজেক্টের পরিবর্তে আর সাবজেক্ট সেখানে আনলে মানে তার যে কোড নাম্বারটা কেমন হচ্ছে সেই সময়ে তোমরা যে ফর্মটা ফিল করবে ওইখানে কিন্তু ওই কোড নাম্বারটা দিতে হবে তার মানে একটা সাবজেক্ট বাদ দিয়ে নতুন আর একটা সাবজেক্ট তোমরা আনলে এই আনার জন্য মানে পূর্বে দুটো সাবজেক্ট এবং আর একটা সাবজেক্ট নতুন আনার জন্য যে তিনটে সাবজেক্ট মিলিয়ে এখন নতুন কোড নাম্বার হয়েছে সেখানে কিন্তু লেখা থাকে মানে সাধারণত আমরা যেটা পূর্বে দেখেছি এরকমটা থাকে তো নতুন সেই কোড নাম্বার কিন্তু স্টুডেন্টদেরকে সাবজেক্ট চেঞ্জের ওই ফার্মে কিন্তু ফিল করতে হয় তো এইভাবে কিন্তু এই প্রসেস অবলম্বন করার মধ্য দিয়ে মানে সাবজেক্ট চেঞ্জ হয়ে থাকে সাধারণত অনার্সদের ক্ষেত্রেও ঠিক তাই তারা যদি মনে করে যে পাশের সাবজেক্টের ক্ষেত্রে আমি কোনো একটি সাবজেক্ট চেঞ্জ করব তো তারা কিন্তু সেটা করতে পারে একই পদ্ধতি অবলম্বন করে আমরাও কিন্তু যখন কলেজ স্টুডেন্ট ছিলাম আমরা কিন্তু এরকম পদ্ধতি অবলম্বন করেই কিন্তু সাবজেক্ট চেঞ্জ করেছিলাম এখন তোমাদেরকে সর্বশেষ যেটা বলবো সাবজেক্ট চেঞ্জ নিয়ে তোমরা যারা অলরেডি ভেঙে পড়েছ ভেঙে পড়ার কোনো কারণে তোমরা যে যে কলেজেই অ্যাডমিশান নিয়েছ তো আমার মনে হয় প্রাতিষ্ঠানিকভাবে প্রত্যেকটা কলেজে এখনও ক্লাস শুরু হয়ে না থাকলেও অফিসিয়ালি কিন্তু প্রত্যেকটা কলেজে ক্লাস শুরু হয়েছে আনুষ্ঠানিক মানে উদ্বোধনের মধ্য দিয়ে তো তোমাদেরকে বলবো তোমরা যে যে কলেজেই অ্যাডমিশান নিয়েছো প্রত্যেকটা কলেজে তোমরা যে যার কলেজে কিন্তু অবশ্যই খোঁজ রাখবে যে কবে এই সাবজেক্ট চেঞ্জের সুযোগটা প্রদান করা হবে ছাত্রছাত্রীদেরকে এবং সেই সময়ে কিন্তু তোমরা সাবজেক্ট চেঞ্জ করতে পারবে তো যাই হোক আশা করি তোমরা বুঝতে পেরেছ ব্যাপারটা এরপরেও যদি তোমাদের কোনো কোয়ারিস থাকে অবশ্যই তোমরা জানাও তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আমাদের নেক্সট একটি পর্বের মাধ্যমে